আজ বিশ্ব ওজন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজন স্তর রক্ষার উদ্দেশ্যে কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল নামে একটি প্রোটোকল স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আর 1995 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওজন দিবস। আজ বিশ্ব ওজন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজন স্তর রক্ষার উদ্দেশ্যে কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল নামে একটি প্রোটোকল স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আর 1995 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওজন দিবস। আজ বিশ্ব ওজন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজন স্তর রক্ষার উদ্দেশ্যে কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল নামে একটি প্রোটোকল স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আর 1995 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওজন দিবস। আজ বিশ্ব ওজন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজন স্তর রক্ষার উদ্দেশ্যে কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল নামে একটি প্রোটোকল স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আর 1995 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওজন দিবস। আজ বিশ্ব ওজন দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। এবারের প্রতিপাদ্য 35 মন্ট্রিল প্রোটোকল, জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল। এই উপলক্ষে পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে শোভাযাত্রার আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুর নাহার। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। 1987 সালের 16 সেপ্টেম্বর ওজন স্তর রক্ষার উদ্দেশ্যে কানাডার মন্ট্রিল শহরে মন্ট্রিল প্রোটোকল নামে একটি প্রোটোকল স্বাক্ষর করেন বিশ্ব নেতারা। আর 1995 সাল থেকে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওজন দিবস।